আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পি ফর পুজো, পি ফর প্যান্ডেল, পি ফর প্রেম, আবার পি ফর পাগলামি, আর এই সব কিছু যদি থাকে তাহলেই কিন্তু পুজো হয়ে যায় পি ফর পারফেক্ট। তবে আপনাদের লিস্টেই সব কিছু ইনক্লুডেড না থাকলেও কোনো চাপ নেই, কারণ রাজ চক্রবর্তী নিয়ে আসছেন সকলের জন্য বলদুর্গা মাইকি। এই সব মিলিয়ে থাকবে, সব মজা থাকবে এই ছবিতে। আর বলদুর্গা মাইকির দুজন বিশেষ মানুষ রয়েছেন আজকে আমাদের সাথে, অর্থাৎ সাম্য এবং উমা। থ্যাংক ইউ, আমাদের খুব ভালো লাগলো ইন্ট্রোডাকশনটা, যে নর্মালি লোকে বলে আমার সাথে রয়েছে অঙ্কুশ নুসরত, বাট অ্যাকচুয়ালি কিন্তু সাম্য এবং উমা শুনে ভালো লাগে। এতদিন ধরে শুটিং করেছি, ওই চরিত্রের মধ্যেই আমরা আছি এখনো। কিন্তু উমা যেরকম শান্ত আজকে তো দেখে মনে হচ্ছে না তুমি না। উমা যখন একদম চরিত্র থাকে, যখন ক্যামেরা রোল করে তখন উমা খুব শান্ত, নুসরত নয় একেবারে। সেটাই, মানে আমি তাই বলছিলাম, মানে অফ ক্যামেরা দেখে মনে হচ্ছে না যে উমা ছিল নুসরতের মধ্যে, তাই না? কিন্তু নুসরত উমা হয়ে উঠেছিল কিছুটা স্প্যানের জন্য, নুসরত কিন্তু উমা হয়ে উঠেছিল। মানে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স প্লেইং উমা। একটু বলো, মানে উমা কীরকম, তুমি এই যে আলাদা এতটা নুসরতের থেকে, কারণ এর আগে যে কটা চরিত্র দেখেছি মোটামুটি তুমি ছিলে, ধরো অঙ্কুশদার সাথে যে কটাই মজা আর কি, প্রেম না, লাস্ট ছবিতে অতটা মজাই আর কি ছিল না, হ্যাঁ ছিল না, কিন্তু এটা সম্পূর্ণভাবে আলাদা। মানে উমা ইজ ভেরি কোয়েট, শান্ত। উমার মতো মেয়ে চেঁচিয়ে কথাও বলতে পারে না, একটু কেউ চাচালেও কেঁদে ফেলে। বাড়ি ফিরবো কি করে, মিথ্যের পুরো পড়না বইয়ে দেবো। প্রথম দেখা দুর্গাপূজা, এই ধরনের চরিত্র না, আমি তো খুব নই। অনেস্টলি বলছি, অন ক্যামেরা ডিক্লেয়ার করে দিচ্ছি আমি অঙ্কুশ হাজরাকে ভীষণ ভয় পাই। মানে ভালো না খারাপ এইটার মধ্যে এখনো দ্বন্দ্ব আছে, তাই তো? I don't understand him. আমি ওকে চিনি নি, এখনো চিনতে পারিনি। He's weird. আমি থেকে আমি চিনতে পারিনি, বাকি হিরোইন গুলোকে চিনে গেছে, তার মানে কতটা চিনেছে। অল দ্য বেস্ট টু দেম। আচ্ছা এবার সাম্যর কাছে যাই, আজকে তো মানে প্রথম থেকে ঢপ দেওয়া শুরু করেছো। যখন উমা কিন্তু ভীষণ অভিমানীও, এইটা একটা মিল আছে আমার সাথে। ওরে বাপ রে, প্রচন্ড কিন্তু বেশিক্ষণ থাকে না, বেশিক্ষণ তো উমাও তো বেশিক্ষণ স্ক্রিনে থাকে না, মানে অভিমানী। হ্যাঁ হ্যাঁ সেরকম ভাবে ওর অভিমান আছে, প্রচুর আছে, সেটা নেই তা নয়, বাট বেশিক্ষণ গিয়ে স্টে করে না। এবার অঙ্কুশদা বলে যে ঢপ দেওয়ার কথা বলছিলে, এখানে তো তুমি প্রচুর নাকি ঢপ দিয়েছো এই ছবিতে। হ্যাঁ এটা একটা ক্যারেক্টার আছে সাম্য, ক্যারেক্টারের ইউএসপি ওটা, স্পেশালি ও খুব ঢপ মানে ওর কাছে মানুষদেরকে, এটাও খুব খারাপ স্বভাব একটা, পড়াশোনা করে না, উচ্ছন্নে যাওয়া ছেলে যাকে বলে একদম, সেরকম বন্ধু বান্ধব মেয়ে মদ সিগারেট যত বাজে একজন নেশা হতে পারে সেটা সাম্যর মধ্যে আছে, এবং যারা ওকে সব থেকে বেশি ভালোবাসে তাদেরকে খুব কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে, মানে এত বড় বড় মিথ্যা কথা বলেছে। দাদু জানে যে ও বিশাল কিছু পড়াশোনায়, ও টিচারদেরকে লেকচার দেয়, কারণ টিচারদের অত জ্ঞান থাকে, জ্ঞান নেই বলে, তো এই লেভেলের আর কি ও পড়াশোনায়, কিন্তু লাস্ট 2 বছর ধরে ফেল করছে, ও কলেজই যায়নি লাস্ট 2 বছর ধরে, তো সেই কারণে আর কি মানে ওই এই ঢপগুলো মেরেছে, এই করেছে, সেটা দাদু জানতে পারে, তাতে খুবই হার্ট হয়। এখন সাম্য আমাদের গ্রামের মুখ একেবারে উজ্জ্বল করে দিল বাবা। দেখো দেখো বৌমা, সার্টিফিকেট দেখো, বঙ্গীয় বিশ্বস্ব, দেখো না সার্টিফিকেটে পুরো বানানটাই তো ভুল।
তো এইটা একটা আর কি সামর ক্যারেক্টার, বাট ওর মধ্যে একটা চেঞ্জেস আসে যে চেঞ্জগুলো আর কি উমার সাথে দেখা হওয়ার পর। ইটস নট লাভ স্টোরি, আমি লাভ স্টোরির দিকে যাচ্ছি না, যে উমার সাথে দেখাবো, অনেকে না প্রেমে পড়ে চেঞ্জ হয়ে যায় না, বাধ্য হয়ে চেঞ্জ হতে হয় ওকে, সেটা কি সেটা ছবিটা দেখলে বোঝা যাবে যে কেন মানে ওর যত হাঁটবাজি যত এইসব ব্যাপার স্যাপারগুলো সব মানে ওর মানে ওয়াট লেগে যায় ওর উপরে, ওর সাথে দেখা হয়ে যাবে। ইটস আ ন্যাচারাল ট্রানজিশন, কিন্তু হয়তো ওই ওইভাবে একটা পরিস্থিতিতে পড়ে হয়তো যে কোনো মানুষ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আরো বড় কিছু খুঁজছি। লাইফ খুঁজতে গায়ে সুতো নেই পায়ে জুতো নেই এরকম একটা ভ্যাকেশন কাটাতে উমা পালিয়েছে এবং উমা ঘুমাচ্ছিল এবং ঘুমন্ত উমার সঙ্গে যাকেও চেনে না তার সাথে সেলফি তুলেছে, তুলে বন্ধুরা সার্কুলেট করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো সেখান থেকে আর কি ওর বাড়ির লোকরা আমাকে দায়িত্ব দিয়েছে খুঁজে আনার, বাড়ি পুরো কুস্তি পালোয়ানদের ফ্যামিলি, এখন ওরা ভেবেছে যে উমা ওর সঙ্গে পালিয়েছে, এটা ভেবেছে ওর সাথে পালিয়েছে বা হয়তো ও জানে কোথায় উমা জানে, হ্যাঁ এনি অফ দা ওয়ান মেয়েকে সেলফি তুলে যাওয়া মেয়ের সাথে তুমি ছিলে, তার মানে হয় তুমি পালাতে সাহায্য করেছো নাহলে তুমি সেই মালটা দিয়ে আমার মেয়ের সাথে পালিয়েছো, কোথায় উমাকে খুঁজে বের করো। এবার ডেডলাইনটা তাই হচ্ছে মহালয়, তো মহালয় কিভাবে উমাকে ফিরিয়ে আনে, আচ্ছা গল্পটা কিন্তু এটা নয় যে উমাকে ফিরিয়ে আনলো গল্প শেষ, উমাকে ফিরিয়ে আনে মানে মানে উমাকে ফিরিয়ে আনার টাইম ইটস ইন্টারভেল পয়েন্ট, মানে ইন্টারভেল ওই টাইমটা, পুরো গল্প কিন্তু অন্য জায়গায়, পুরো বিশাল গল্প। দুজনের মধ্যে আস্তে আস্তে করে প্রেম গড়ে উঠছে সেটা দেখবে, উমা সাম্য এবং তাদের পরিবারের সমস্ত মেম্বারদের সাথে কিভাবে সাম্য বন্ড করছে সেই চেঞ্জটা তুমি দেখবে। আচ্ছা নুসরাত দি, আমি যেটা মানে অঙ্কুজা এটা বলছিল যে তুমি প্রচণ্ড শান্ত, তুমিও বললে তো সে পালিয়ে গেল, ঘরও একটা মেয়ে এত শান্ত পালিয়ে গেল, সেটা ঠিক যেন চরিত্রে মিলছে না। উমা ভীষণ ভালো মেয়ে, ও কোনো একটা কারণে ও কিন্তু পালিয়েছে ভুল, মানে যখন ছবিটা আমি যেটা বলছি না বিকজ ইটস ভেরি স্মল থিং ইন দ্য ফিল্ম বাট ভেরি ইম্পর্টেন্ট, যে ও পালিয়ে যায় কোনো কারণে পালিয়ে যায়, ও কিন্তু কী বলবো সুয়েড হয়ে যায় একটু, মানে কী করে মিথ্যের পুরো পড়না বইয়ে দেবো। প্রথম দেখা দুর্গাপূজা, হাউ ডু আই এক্সপ্লেইন দিস, ঠিক আছে পালিয়েছি বেশ করে। আচ্ছা এবার পালিয়েছি যখন অত অত এক্সপ্লেনেশন দিতে হবে না, বেশ করে পালিয়েছি মানে যখন যখন তোমরা পালিয়ে যেতে পারো বলছো, মানে লোকজন ডেকে না আমাকে গাইড করে দিল, ফালতু কথা কিভাবে এই ধরনের কথাবার্তা কেউ বলে ক্যামেরা কথা দেখে শনিবার তারপর হচ্ছে যে শুটিং চলাকালীনও অনেকবার নুসরাতদি বলেছে, আগেও বলেছে যে এই ক্যারেক্টারটা তোমার জন্য নাকি ভীষণ সোজা ছিল কারণ আসলে তুমি যা সেটাই। এই না অনেস্টলি বলতে এটা অ্যাকচুয়ালি খুব টাফ ক্যারেক্টার, মানে ওটা তো আমি ওকে ব্ল্যাকপুল করার জন্য বলে থাকি বিকজ আমার মনে হয় যে তুই এই এই ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ কমিক অ্যাক্টর, আই কিপ টেলিং হিম বাট ইটস নট ভেরি ইজি টু ডু দ্যাট কমেডি, ইট ইজ নট। বিদ্যাসাগর নয় একেবারে মিথ্যের সাগর তৈরি হয়েছে, রবি ঠাকুর কি বলেছিল জানিস, ওই যে মুখ তাড়া করে হাসানোর লোক আগের টাইমে অনেক ছিল, ওটা টাফ ছিল, এই মুখ না ও মুখ দেখলেই হাসি পায় দেখো। আমার মনে হয় যখন মেইনলি ক্যারেক্টারটার মধ্যে প্রচণ্ড ফান এলিমেন্ট আছে এবং আমাকে করতে হবে, তো অনেক সময় হয় যে যারা আমাদের ক্যারেক্টার আর্টিস্ট যারা বাকিরা আছে যারা মেইনলি কমেডি করে বা কিছু, তাদেরকে সেই দায়িত্বটা দেওয়া হয় হিরো হিরোইন অন্য জিনিস প্লে করে বা রিয়্যাক্ট করে কমেডির মধ্যে,
এই ছবিটাতে আমাকে কমেডি করতে হচ্ছে, তো সেখান থেকে আমাকে কোথাও না কোথাও আমার হিরোইজমটাকে সাইডে রেখে সেটাকে করতে হবে, আদারওয়াইজ ফান এলিমেন্টটা বেরিয়ে আসবে না একদম। আর তোমরা ট্রেলারেও দেখেছো যে কোন ট্রেলারে এরকম দেখেছো একটা হিরোকে পড়াবার 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 করে থাপ্পড় মেরে যাচ্ছে পরপর পরপর সবাই, গলা অব্দি পুঁতে রেখে দিয়েছে, এবং সে তার অবস্থা কাঁদা কাঁদা অবস্থা, সে বলছে আমি কোথায় পাবো তোমাদের উমাকে আগে ছেড়ে দাও। খুব চেষ্টা যে আলাদা করে যে এফার্ট দেওয়া হচ্ছে যে হ্যাঁ আমরা লোকদের হাসাবো বলে কমেডি করছি, ওরকম ধরনের কিছু নয়, ইটস এ ভেরি ন্যাচারাল ওয়ে অফ ডিলিং উইথ থিংস, হয় না, মানে দেখলেই হাসি পেয়ে যাবে, জোর করে হাসানোর কোনো কারণ নেই এখানে, একেবারেই তাই। কিন্তু অঙ্কুশ স্যার তোমারই মানে তোমাকে হাসাতে দেখতে দর্শক ভীষণ পছন্দ করেন, তুমি কি এটাতে সবচেয়ে কমফোর্টেবল? ইটস নট অ্যাবাউট কমফোর্ট, কমফোর্টেবল যদি বলতে চাই তাহলে সব থেকে না বলবো আমি, কারণ কমেডি করতে সত্যি প্রচন্ড স্ট্রেস হয়, একটা হোমওয়ার্ক করতে হয় এবং এই হোমওয়ার্কটা না তোমায় কেউ বলে দিতে পারবে না, না ডিরেক্টর না কেউ, এটা তোমাকে নিজে বসে ভাবতে হবে যে তোমার তুমি কতটা করলে ওভার দ্য টপ লাগবে না, কতটা করলে একটা হালকা সাটল ওয়েতে খেলবে এবং লোকেও হাসবে। আমি আরো বড় কিছু খুঁজছি, এটা আমি না আমি বলবো না, আমার বিশাল সেন্স অফ হিউমার ভালো রিয়েল লাইফে সেটা না, আমার যে আশেপাশে বন্ধু বান্ধবরা না না এটা এটা যে আমার আমার আশেপাশে যে বন্ধু বান্ধবরা তাদের সাথে যখন আমি বসি আমি তাদের থেকে অনেক কিছু শিখি, আমার প্রচুর এরকম ফাজি বন্ধু আছে, প্রচুর স্কুল কলেজে বন্ধুরা আছে, প্লাস এই ছবিটাতে সব থেকে বড় দুই মহা ফাজিলকে পেয়েছি, একটা হচ্ছে সৌরভ একটা রাজদীপটা ফাজিল ছিল না, কৌশিক গাঙ্গুলির এডি কি করে ফাজিল হতে পারে সেই মানুষটা, আমরা বানিয়ে দিয়েছি তাকে, কৌশিকদাকে আবার জিরো থেকে তাকে মানুষ করতে হবে, তো সেটা কৌশিকদার কাছে খুব বড় জব, বাট রাজদীপদাকে আমরা আমাদের মতো বানিয়ে নিয়েছি, সৌরভ তো আমাদেরও ঊর্ধ্বে ছিল, আমাদের বাবা ছিল সৌরভ, সৌরভ এইসব ব্যাপারে, তো তাকে যখন পেয়েছি আমার মানে বেস্ট ফ্রেন্ড হিসেবে এই ছবিটাতে আমার সাথে ম্যাক্সিমাম স্ক্রিন এই তিনজনের কেমিস্ট্রি ইজ টু ডাই ফর। হ্যাঁ তোমাদের ছাপিয়ে যাবে বলছো, আমাদের অন্য ধরনের কেমিস্ট্রি আছে, অন্য আছে, কিন্তু ওই যে আমাদের এটা হচ্ছে ফাজলামি টপ, যতবার বিপদে পড়ছি তিনজনে একসাথে পড়ছি, কোথাও বিপদ থেকে বেরিয়ে আসছি তিনজনে একসাথে বেরিয়ে আসছি, তো আমাদের তিনজনে ম্যাক্সিমাম টাইম আর কি স্ক্রিন শেয়ার, সুন্দর বন্ধুত্ব আছে ছবিতে, তো সেই জন্যই আর কি ওখান থেকে আমি আরো বেশি ওদের কাছ থেকেও শিখেছি যে খুব বেশি কাতুকুতু দিয়ে হাসাতে হয়নি কিছু কিছু, আর মেইনলি এই ছবিটাতে স্ক্রিপ্টটা খুব হেল্প করেছে ওটা করতে, আমরাই গড়াগড়ি দিয়ে হাসছিলাম স্ক্রিপ্ট লেভেলে, পদ্মদা স্ক্রিপ্টটা পড়ছি তখন তো ইম্প্রোভাইজ করা হয়নি, তখন জাস্ট স্ক্রিপ্টটা শুনে হাসি পাচ্ছি, তখন তো আমরা তো অ্যাক্টিং করছি না কিছু না, জাস্ট নরমাল গড়গড় করে পড়ে গেছে, পদ্মদা পড়েওছে খুব সুন্দর, ভীষণ সুন্দর স্ক্রিপ্টটা পড়েছে, নিজের মতো করে এনাক্ট করে করে গলার চেঞ্জ করে করে পড়েছে, তো আমরা গড়াগড়ি দিয়ে হেসেছিলাম মানে ম্যাক্সিমাম সিনে, তো সেটাই আর যখন শুট করলাম ওটা ডেফিনেটলি আরেকটা অন্য জায়গায় তো যাবে স্ক্রিপ্ট লেভেলের থেকে, তো সেটাই আমরা চেষ্টা করেছি। যদি মনে হয় আমার লেন্থ বেড়ে যাচ্ছে আমি তোদের বলে দেবো যে এতটা করিস না আমায় কাটতে হবে, মূল বক্তব্যটা বলে দেয় তারপরে বলে নিজেরা করে নিজেরা কর, এবং ওই স্পেসটা যে মারাত্মক ভাবে পেয়েছি এটা কেউ দেয় না, মানে দিস ইজ পিকনিকে যাওয়ার মতো সকালে উঠে ব্যাগ প্যাক গুছিয়ে এরকম করে শুটিং এ যেতাম, আর আমরা ভীষণ তাড়াতাড়ি ও উমার ক্যারেক্টারের মধ্যে একদম এইভাবে ঢুকে গেছে, ফার্স্ট যখন ও শুট ছিল তখন ও এক ধরনের অ্যাক্টিং করছিল, তিন চারটে শটে রাজদাস বললো যে আমি এইটা চাই, তুই এটা করছিস ঠিক আছে তোর মতো করে করছিস, আমি এইটা চাই যে উমা এরকম, উমা এইভাবে কথা বলে, উমা এরকম কনফিডেন্ট, উমা এই এই কিছু কিছু জিনিসে কনফিডেন্ট, তো উমা এইভাবে কথা বলে, তো সেখানে ও একবার দুবার ওকে বলেছে, ওই যে ধরলো তারপর ওই যে মেনটেন করলো থ্রু আউট দ্য ফিল্ম, তো পুরোটাও মেনটেন করে, ইভেন সাম্য মানে ওই জন্য না আমাদের কাছে ওটা ভীষণ রিল্যাক্স ছিল, রোজ শুটিং এ যেতাম সাম্য সৌরভ প্লে করতো, আমার ও বাঙাল বলে ওকে আমি ডাকতাম, আর ইয়েকে ডাকতাম তোতলু, ওই রাজদীপটাকে, ওরা একদম পুরো গেঁথে গেছিল পুরো ওদের ক্যারেক্টারটা, উমা তো যখন ওই চশমা পরলো চুলটা কার্ল করলো সামনে হালকা করে সালোয়ার কামিজ পরলো ইয়ে পরলো প্রপার উমা, একদম প্রপার কুর্তি ফুর্তি পরে একদম প্রপার উমা, তখন নুসরাত না, তখন নুসরাত, কিন্তু নুসরাত দি অনেকেই বলেন যে একটা ক্যারেক্টার যখন নিজে থেকে অনেকটা আলাদা হয় তখন পুরো ছবিটা চলাকালীন ওই ক্যারেক্টারই থাকেন, তারা একবার যদি দখলটা পেয়ে যায় একটা আর্টিস্ট তখন আর
অসুবিধা হয় না, অনেস্টলি অসুবিধা হয় না, সামহাও উইথ দ্য ফ্লো কিন্তু ওটা চলে আসে। মানে এরকমই, মানে আমার এরকম স্ক্রিপ্ট যদি পছন্দ হয় ভালো, একটাই ফিল্মের মধ্যে আমরা ঢুকে যাই, ভীষণ এনজয় করি প্রতিটা মুহূর্ত। না হলে একটা সেটের মধ্যে 25 দিন সকাল 7টার সময় ঢুকতাম, তারপর যখন বেরোতাম 9টার সময় ঘড়িও দেখতাম না, 12টা একটা একটা জায়গাতে বিউটিফুল সেট, তুমি তো দেখেছো বিউটিফুল সেট, এবং গোটা পরিবার থাকতো আমাদের, কতজন বাপ কতজন লোক, ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে বলছি আমি, গোটা পরিবার। বর্ধমান নিয়ে আমার দুনিয়া ছিল, এখনো আছে, তো এর মধ্যে নট আউট অফ বেঙ্গল, বাট মানে একসাথে থাকতে যদি যাই তাহলে আমাদের মানে বড় দুর্গা মাইকি ফ্যামিলিকেও হার মানিয়ে দেবে, আমাদের ফ্যামিলি মানে এত বড় ফ্যামিলি আর কি, কেউ কেউ বম্বে পুনেতে চলে গেছে, কেউ বর্ধমানেই বিভিন্ন বিভিন্ন বাড়ি করে ফেলেছে, আমরা ডেফিনেটলি এক হই, বাট ওই বনেদি বাড়ি বাড়ির ভেতর পুজো ওই জিনিসটা তো আমাদের নয়, যেটা আমি এই ফিল্মটাতে আমরা ভীষণভাবে উপভোগ করেছি। আর এখনকার দিনে যেটা সব থেকে বেশি চলে গেছে সেটা হচ্ছে একবেলা অ্যাটলিস্ট কাজের চাপের মধ্যে থেকেও একবেলা কেউ বাড়ির লোকের একসাথে খাওয়া, এইটা একদম চলেই গেছে প্রায়, এবং এই হ্যাঁ মানে খারাপও লাগে, ইনফ্যাক্ট হয় না আর কোথায়, ওই যতজন মিলে ফ্যামিলি মিলে কোথায় একবার বসে একটু সবাই মিলে গল্প করতে করতে খাওয়া, এখন কিছু নেই। তো আমার মনে হয় এই ফিল্মটাতে এই জিনিসগুলো আমি উপভোগ করেছি। আমাদের গানে একটা সিকোয়েন্স আছে আমার এতক্ষণ মানে ওই সিনটা দেখলেই আমার এত ভালো লাগে, আমি আর ও সবাইকে হাতা করে করে খাবার দিচ্ছি, ও বলছে যে এই ওর বেশি তরকারি পড়ে গেছে, আমার তরকারি দে, ওকে বেশি দিস না, আগে অলরেডি এত নিয়েছে, আমার একবার দিয়েছিস, আমাকে দে, এই যে একটু নস্টালজিয়া আছে একটা অন্যরকম। তুমি এভাবে পুজোটা কাটিয়েছো? অনেস্টলি আমার মামা বাড়িতে কিন্তু বাড়ির পুজো হতো, তো তখন আমি খুব ছোট, কিন্তু বড় হতে হতে না এভরিবডি জাস্ট গট সেপারেটেড, সবাই মামারা হয়তো অন্যদিকে চলে গেলো, মাসিরা হয়তো অন্যদিকে চলে গেলো, সবার বাচ্চারা বড় হলো, তারা তাদের বিয়ে হয়ে গেলো বাইরে, সো এটার জন্য না আর হয় না, এবং ওই হ্যাপাটা কেউ নিতে চায় না, ওই দায়িত্বটা কেউ নিয়ে এখন ওইভাবে পুজো দিতে চায় না, সো জেনুইনলি আই মিস দিস। এইখানে শুটিং করতে করতে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ নস্টালজিক লাগছিলো, রাজদাকে প্রচুরবার আমরা মন দিয়ে থ্যাংক ইউ বলেছি যে ওই শুটিংয়ের সূত্রে কিন্তু এই ফিলিংসটা ফিল করানোর জন্য। এবার সত্যিকারের একটা কথা বলো যে জীবনে সবচেয়ে বড় ঢপকে দিয়েছো অবস্থা? আমি না, আমি আমার এক আমার এই হালকা সাম্যর মতনই কেসটা করেছিলাম, আমার হাফ ইয়ারলির একটা রেজাল্টের আমি বাবার সই নকল করে সাইন করে আমি জমা দিয়ে দিয়েছিলাম, আমার বাবাকে বলে বাড়িতে বলেছিলাম যে এই আমাদের যে রেজাল্ট হাফ ইয়ারলি রেজাল্ট আমাদের দিচ্ছে না, একবারে ফাইনাল রেজাল্ট দেবে, তখন হাফ ইয়ারলি আর এটা মিক্স করে একবারে রেজাল্টটা দেবে, তো ওরা এখন দিচ্ছে না রেজাল্ট, রেজাল্ট দিচ্ছে না মানে আমি জানবো কি করে, কি করলি না করলি, মা বলে না 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 জাস্ট মুখে বলে দিচ্ছে এই তুমি পাস, এই তুমি ফেল, মানে হয়েছে তুমি খুব জোরে হাসবে,
জবে থেকে আমার সাথে ছবি করতে আলাপ হয়েছিল মাসি চলে গেছে জীবন কি করে অঙ্কুশদা কি করে প্লিজ নুসরাত দেখতে বলো কি করে অঙ্কুশদা এই যে বলো রেনু ভুলভাল ভুলভাল থেকে যাচ্ছে যাই হোক আরো নিজের কাছের লোকজন আছে তাদেরকে গিয়ে প্রশ্ন করুন ঠিক উত্তর পেয়ে যাবেন আচ্ছা অঙ্কুশদা এই ছবিতে নাকি ধুনুচি নাচ ছড়িয়েছে শুনলাম তারপরে সবাই বলছে ওরে তোরা জাল দিয়ে আটকা ছোবড়াটাকে আমি ভীষণ কনসিয়াস কারণ একে আমার মনে হচ্ছে ওটা গরম আমি চাপে পড়ে যাই ওর জয়েন্ট গুলোতে একটু ব্যথা ব্যথা থাকে ওর হাতের জয়েন্ট পায়ের জয়েন্ট বয়স হচ্ছে তো হ্যাঁ তো জয়েন্ট ঘোরাতে বললি ওরখানে ঘুরে না প্যাকআপ মানে ওকে যদি বলো যেভাবে ঘোরাতে অন্যদিকে চলে আছে যাই হোক এবার এবার রাজদার কথা একটু যাই যে কাঠমান্ডুতে পড়েছিল এখানে রাজদীপদাকে পড়িয়েছে আমাকেও পড়িয়েছে তো রাজদার একটা হালকা পায়েকে পড়েছিল বোঝেনা সে না পায়ে টিকা পড়েছিল টিকা পড়েছিল অভিমানে হ্যাঁ শান্তিকা পড়েছিল অভিমানে টিকা বুঝতে পারবে না শান্তিকা আমরা টিকা বলে ঢুকি ওকে তো শান্তিকা পড়েছিল অভিমানে তো রাজদার একটা ফ্যাসিনেশন আছে চশমা নিজেও একটা বিভিন্ন রকমের ফ্রেম ট্রাই করে চশমার But that's nice. আমার খুব সুবিধাই হয়েছে আমার তো পাওয়ার চশমাই পরে ছবিটা কাটিয়েছে আমার চোখে ইনফেকশন হয়নি আই ফেল সো গুড লাকি সো হ্যাপি 6.25 7 ওটা সত্যি সিরিয়াসলি আমি গান করেছি একটা গানে একটা পোর্শনে দেখে মনে হচ্ছে যে আমার কাঁচটা হরলিক্স এর কাঁচের মতো মোটা মানে মানে ও লিটারালি মানে ও চশমা ছাড়া মানে এমনিও মানে রিল্যাক্স 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 ও কিডন্যাপার এরকম করে ডাকবো এরকম করে চলে যাবে কোলে চলে চলে যাবে চশমা পরিয়েছে ধুতি পরিয়েছে আমি শুনে রাজদা নাকি ভালো টুপিও পরায় আমাদের সাথে ভীষণ ভালো রে মানুষটা আমাদের টুপি পরায়নি আমাদের পরিচালক আমাদের কোনোদিন টুপি পরায়নি মানুষের পার্সোনাল লাইফ আমি চোখে দেখেছি আমি অতিষ্ঠ আমার ভাল লাগছে না রাজদার আমার যে রিলেশনটা রাজদার আমার যে রিলেশনটা সেটা জানি অনেকে সমাজে মানবে না হয়তো আই ডোন্ট কেয়ার বাট আমার মনে হয় কি আগে বলো আই ডোন্ট কেয়ার মারলো কি মারলো না আজকে আজকে আমার রাজদার যে রিলেশনটা তার জন্য আমি গোটা জগৎ ছাড়তে পারি
তো বিকজ আমরা অনেক দূর এগিয়ে গেছি ইনফ্যাক্ট আমি আর রাজদা, তো আমার মনে হয়েছে আমার মনে হয় যে এখন রাজদা অন্য কারোর সাথে ছবি করলে আমার হিংসা হয়, আমি জানি না ইট ইজ লাভ অর নট, ইট ক্যান বি ইনফ্যাক্ট স্বার্থ বলে কাজের বিনিময়ে, স্বার্থ কাজের বিনিময়ে, কাজের বিনিময়ে প্রেম, এগুলো ফালতু স্বার্থ। আই থিঙ্ক ইজ দ্য মোস্ট জেনুইন ডিরেক্টর অনেস্টলি বলতে। আর সব থেকে বড় কথা হচ্ছে রাজদার মধ্যে সব থেকে বড় ব্যাপার, ও কিন্তু নিজের ছবির জন্য ওরকম খোঁজে না যে কার ব্র্যান্ড ভ্যালু বেশি বা কার জুটি এখন চলছে চল তাকে নিয়ে আমার ছবি, নেভার। রাজদা নতুনদের নিয়ে আসে, নতুনদের থেকে বড় কথা আমার এই গল্পটা একে লাগবে, আমার এই গল্পটা নিউকামার্স লাগবে, হয়তো স্টার বা সুপারস্টার নিয়ে চলে যেত কিন্তু না আমার, আমি ভালো লাগবে আমার নিউকামারদের সাথে কাজ করতে, আমার কোনো নতুন ট্যালেন্ট। অ্যাকচুয়ালি লঞ্চেস পিপল সেটার থেকে বেটার, মানে আমার চেয়ে বেটার এটা কে বলতে পারবে? দর্শকের কাছে চেনা বাকি জানা বাকি আমাকে, তখন আমার সাথে কাজ করেছে আমার কানামাছি, আমাকে অনেকটা অ্যাপ্রিসিয়েশন অনেক দিয়েছিল। দ্যাটস হ্যাডস অফ টু রাজদা, একেবারে। তো রাজদার অনেক সুখ্যাতি হলে একটু ছবিটা নিয়ে লাস্ট একটু দর্শকদের যদি বলে দাও, কারণ অনেকগুলো ছবি তো আসছে। হ্যাঁ, আমার আমার মনে হয় যে একটা মানে এরকম একটা ফ্যামিলি ইমোশন, ফ্যামিলি ড্রামা, এবং যারা তাদের নিজেদের ফ্যামিলিকে ভালোবাসো এবং সত্যি যারা ফ্যামিলির থেকে অনেকটা দূরে চলে গেছো, সেটা হতে স্বেচ্ছায় নয় বাট হয়তো কাজের সূত্রে হতে পারে বা কিছু, সে কারণে হয়তো ফ্যামিলির সাথে অতটা টাইম স্পেন্ড করা হয় না, একবার গিয়ে দেখে এসে তোমার ফ্যামিলির জন্য মন খারাপ করবে নিজেদের, এবং হয়তো তোমার জান লাগিয়ে দেবে তোমার ফ্যামিলির কাছে যাওয়ার জন্য বা অ্যাটলিস্ট একত্রিত হওয়ার জন্য সবার, যে একটা প্ল্যান করি যে সবাই আমরা ফ্যামিলিটা একসাথে থাকি, এই ফিল্মটাও তোমাদের ওরকম ফিল দেবে। তার সাথে লাভ স্টোরি তো ডেফিনেটলি আছে, সপরিবারে দেখার মতো ছবি, দুর্গাপুজোয় দেখার মতো ছবি, পুরো দুর্গাপুজোর থিম নিয়ে আমরা তৈরি করেছি, তার মধ্যে ফ্যামিলি ইমোশনস লাভ সব আছে, এর থেকে বেশি আর কি চাই তোমাদের? এটা বাংলা, হ্যাঁ মানে এটা হয় না যে ফ্যামিলির ইমোশনস দেখতে দেখতে মানে মাঝে মাঝে দেখবে দর্শক বন্ধুরা কিন্তু আমাদের পরিবারের অংশ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ মানে আমাদের সাথে যেমন আমরা এনজয় করছি তারাও কিন্তু তেমনভাবে এনজয় করবে। খুব সিম্পল স্টোরি, খুব সিম্পল ইমোশনস রয়েছে, আউট অফ দ্য বক্স হাতি ঘোড়া কোনো ইমোশন নেই, ফ্যামিলি ভ্যালু, যারা ওই ধরো রবিবার দুপুরবেলা বসে যে ধরনের ছবি আমার মা মাসি বা কাকিমারা দেখতে পছন্দ করবে এটা কিন্তু ঠিক সেই ধরনের ছবি। অ্যাড অন রয়েছে পুজোর ব্যাকড্রপ, অ্যাড অন রয়েছে প্রেম, এবং অবভিয়াসলি অনেক অনেক মজাও। সো আই থিঙ্ক ইট শুড বি আ মাস্ট ওয়াচ। থ্যাংক ইউ সো মাচ, ছবিটা দেখে তো নিশ্চয়ই মজা পাবো, কিন্তু আড্ডাটা তো আমি হেভি মজা পেলাম, তার জন্য থ্যাংক ইউ। আর আপনাদের বলি যে এমন কিছু সম্পর্ক জীবনে থাকে যেগুলো হয়তো ব্যস্ততার কারণে আপনারা ফিরে পাচ্ছেন বা পাচ্ছেন না, বা ফিরে পেতে চাইলেও কোনোভাবে পাচ্ছেন না বা হারিয়ে গেছে, সেই সম্পর্কগুলো সেই মুহূর্তগুলো যদি ফিরে পেতে চান তাহলে নিশ্চয়ই দেখতে হবে বল দুর্গা মাইকি তবে ফলে গিয়ে। আজ এখানেই শেষ করছি, তবে এই ছবি এবং বাকি সব বাংলা ছবির গল্প জানতে হলে, খবর জানতে হলে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।